ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন একটা স্মল ক্যাপ কোম্পানির ব্যাপারে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা কিনা আমাদের ছপ্পর ফাড়কে পয়সা দেগা, মানে মানে হচ্ছে ফ্রেন্ডস আমাদেরকে প্রচুর প্রচুর পয়সা ফিউচারে দিতে চলেছে। কেন এই ধরনের কথা বলছি, তার বিজনেস কী আছে, সবটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি। তাই আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তার সাথে ফ্রেন্ডস, আগের দিন আমি মাত্র ওয়ান ইন্ডিকেটার থেকে কীভাবে 20% প্রফিট করা যাবে তার সিক্রেট টিপস বলেছি, তো সেই ভিডিওটা যদি এখনো অবধি না দেখেছেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন, সেখান থেকে কিন্তু নলেজ গেইন করার অনেকটা সুযোগ থাকছে। তো ফ্রেন্ডস, চলুন চলে যাব কোম্পানির বিজনেস কী আছে বা তার ফান্ডামেন্টাল কেমন আছে সেটা চেক করার জন্য। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার উপর। সবার প্রথমে আমরা দেখে নেব যে লাস্ট ট্রেডিং সেশনে এর মধ্যে প্রাইস মুভমেন্ট কেমন ছিল। এই স্টক এখন ট্রেড করছে 2198 টাকার কাছাকাছি, সামান্য এর মধ্যে আপ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ওপেন হয়েছিল 2200 টাকাতে, হাই আছে 2230 টাকা, লো আছে 2185, তাছাড়া এর 52 উইক হাই আছে 2249 টাকা। তাছাড়া ফ্রেন্ডস, যদি এখানে নিচে আসবেন তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে 33% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। তো চলুন কোম্পানির নাম কী আছে বা তার আরও কিছু ফান্ডামেন্টাল পয়েন্ট আমরা অবশ্যই দেখব, তারপর আমরা যাব কোম্পানির বিজনেসের উপর। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়াতে। বিএসসি ইন্ডিয়ার মধ্যে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানির আরওই আছে 9.94 যেহেতু আছে তো ডেফিনেটলি ঠিকঠাকই আছে বলা যেতে পারে। পিবি আছে 3.35 আর পিই আছে 33। এর মার্কেট ক্যাপ আছে 3271 করোড়। ফ্রেন্ডস, এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি আছে। ফ্রেন্ডস, কোনো কোনো সময় কিন্তু আমাদেরকে স্মল ক্যাপ কোম্পানির দিকে ভরসা করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা এর বিজনেস কী আছে সেটা দেখবো। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর। ফ্রেন্ডস, কোম্পানি ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন সোফা, চেয়ার, গার্ডেন সোফা, সোফা কাম বেড, WHFC চেয়ার, প্লাস্টিক চেয়ার, আউটডোর চেয়ার, ডাইনিং সেট, ডাইনিং চেয়ার, কম্পিউটার টেবিল, কফি টেবিল, বেডসাইড টেবিল, ডিজাইনিং টেবিলস, স্টাডি টেবিল, প্লাস্টিক ক্যাবিনেট, এন্টারটেনমেন্ট ইউনিট, তারপর ডাস্টবিন, সুইং, সেটিং টুলস, বাচ্চাদেরও জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু যা সব জিনিস আমাদের বাড়িতে ইউজ করা হয় সেই সব প্রোডাক্ট কিন্তু এই কোম্পানি বানাচ্ছে। যেমন চেয়ার, চেয়ার আমরা ইউজ করে থাকি বিভিন্ন অফিসিয়াল হিসাবে, কিংবা বাড়িতে কোনো কাজকর্মে তো আমরা টেবিল ইউজ করে থাকি। তাছাড়া জুতো রাখার জন্য যে শু র্যাঙ্ক থাকে সেটা আছে, তারপর আলমারির মতন কভার আছে, কম্পিউটার রাখার মতন টেবিল আছে, এই ধরনের কিন্তু বিভিন্ন টাইপের প্রোডাক্ট এই কোম্পানি বানাচ্ছে। কিচেনের যাবতীয়, বাথরুমের, বেডরুম, ডাইনিং, লিভিং রুম, স্টাডি রুম, সব প্রোডাক্ট কিন্তু এই কোম্পানি বানাচ্ছে। আর ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্ট কিন্তু এখন বেশি পরিমাণে সেলস হচ্ছে। এর প্রাইসও কত আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, সাথে কিন্তু ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। প্লাস্টিকের সোফা পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের বিভিন্ন চেয়ার যেগুলো থাকে সেগুলোও কিন্তু এই কোম্পানি বানাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন কোম্পানির ওয়েবসাইটের উপর আর এসে একবার ভিজিট করতে পারেন যে কোম্পানি কী ধরনের প্রোডাক্ট বানাচ্ছে। যেই ধরনের প্রোডাক্টগুলো বানাচ্ছে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু এখন প্রচুর পরিমাণে মানুষ নিজের বাড়িতে ইউজ করে থাকে। যে কোনো সময় আমরা বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য এই ধরনের প্রোডাক্ট কিনেই থাকি। বিভিন্ন ধরনের অফিস, বাচ্চাদের পড়াশোনার জন্য কিংবা বেড কিনছি বা কখনো কখনো আলমারি কিনছি, যে কোনো সময় কিন্তু এই ধরনের জিনিসপত্র আমরা কিনেই থাকি। তো ডেফিনেটলি এই প্রোডাক্টও কিন্তু প্রচুর পরিমাণে সেলস হচ্ছে, সাথে দেখতে পাচ্ছেন যে 30% অফ, 43% অফ, 40% অফ, এই ধরনের কিন্তু অফও দেওয়া হচ্ছে। তো চলুন দেখে নেব কোম্পানির আরও কিছু পয়েন্ট। এখন আমরা চলে এসেছি চার্টের উপর। কোম্পানির নাম কিন্তু আপনাদের সামনে আছে, নীলকমল লিমিটেড। আর নীলকমল লিমিটেড এখন আমরা দেখতে পাচ্ছি যে
198-তে ট্রেড করছে। ফ্রেন্ডস, আপনাদের সামনে লং টার্মের চার্ট রেখেছি, দেখুন খুব ভালো কিন্তু একটা পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। হ্যাঁ, কোভিড এর সময় নিচে এসেছিল, দেন আবারও কিন্তু রিকভারি করে দেখাচ্ছে। একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেহেতু এর প্রোডাক্ট প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, আর যা প্রোডাক্ট কোম্পানি বানাচ্ছে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বাড়িতে কোনো না কোনো কেউ না কেউ সেগুলো কিনছি, কোম্পানির মধ্যে কিন্তু সেলস খুব ভালো আছে। এখন আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু কোনো ডেপ নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে। আর এর পিই রেশিও আছে 23, সেক্টর পিই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে সামান্য একটু হাইতে আছে। তা বলে যে ফ্রেন্ডস অনেকটাই যে উঁচুতে উঠে গেছে সেটা কিন্তু নয়। কোম্পানি যেইভাবে আমাদেরকে পারফরমেন্স দিয়েছে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এর পিই রেশিও বেড়েছে। এখানে যদি দেখবেন তো দেখুন হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি, প্রমোটারের কাছে হোল্ডিং আছে 64.53%, মিউচুয়াল ফান্ডের কাছে 17.91% আছে। দেখুন মিউচুয়াল ফান্ড কিন্তু তার হোল্ডিংকে ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করছে? কোনো কোম্পানির মধ্যে মিউচুয়াল ফান্ড যখন হোল্ডিং রাখছে আর সেটাকে যখন বাড়াচ্ছে, তখন ডেফিনেটলি সেই কোম্পানির মধ্যে ভরসা আছে বলেই কিন্তু বাড়াচ্ছে। তাছাড়া ফরেন ইনস্টিটিউশনের কাছে আমরা হোল্ডিং দেখতে পাচ্ছি 2.07%। আমরা দেখে নেব যে এর ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন আছে। টোটাল রেভিনিউ দেখতে পাওয়া যাচ্ছে 2018-তে টোটাল রেভিনিউ ছিল 2,134 কারোর, তারপর সেটা বেড়ে গেছে, সেটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 2,382 কারোর, আর 2020-তে সেটা আছে 2,277 কারোর। নেট ইনকামও আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হয়েছে, দেখুন 2019-117, দেন 2020-তে কিন্তু 143 কারোর আছে। কোম্পানি কিন্তু খুব ভালো একটা ডিভিডেন্ডও প্রোভাইড করছে, 13 টাকা 13 টাকা, আর 2020-তে পার শেয়ারে 15 টাকা করে ডিভিডেন্ডও প্রোভাইড করেছে। তো ডেফিনেটলি কিন্তু এই কোম্পানির দিকে অবশ্যই ফোকাস করা যেতে পারে, ফিউচারে কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। চলুন চলে যাব টেকনিক্যাল চার্ট কী বলছে সেটা দেখার জন্য। তার আগে আমরা দেখে নেব কোম্পানি কীভাবে আমাদেরকে রিটার্ন দিয়েছে। 1 ইয়ারে আমরা দেখতে পাচ্ছি যে 1.17% রিটার্ন দিয়েছে, 3 ইয়ার্সে কম রিটার্ন দিয়েছে আর সেটা আছে 28%, 5 ইয়ার্সে 81% অবধি আমাদেরকে রিটার্ন দিয়েছে, আর 10 ইয়ার্সে 660% অবধি রিটার্ন দিয়েছে। তো ডেফিনেটলি খুব ভালো কিন্তু রিটার্ন দিয়েছে, রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি কোম্পানি। চলে এসেছি জিরোধা প্ল্যাটফর্মের উপর, আর নীলকমল লিমিটেডের টেকনিক্যাল চার্ট আমি ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস, আমার ডেসক্রিপশন বক্সে জিরোধা আর অ্যাঞ্জেল ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনারা শেয়ার মার্কেটের কোর্স পেয়ে যাবেন। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে কিন্তু ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে কোনো পয়সা লাগে না, সেক্ষেত্রে আপনারা শেয়ার মার্কেটের উপর একটা ফ্রি কোর্স পাবেন। আর যদি কেউ বলছেন যে আমাদের অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তাহলে আমরা কীভাবে এই কোর্সটা পাবো, তো তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে 199। এই 199 দিয়ে আপনারা সেই কোর্সটা বাই করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে অনেকটাই উঁচুতে কিন্তু এই স্টক ট্রেড করছে। তাছাড়া MACD-কেও এখানে আমি লাগিয়ে দিয়েছি, MACD কিন্তু সিগন্যাল লাইনকে ক্রস করে নিচের দিকে আসতে চলেছে। তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু কিছুটা কারেকশন আসতে চলেছে, কারণ MACD সেই রকমই ইন্ডিকেট দিচ্ছে। ফ্রেন্ডস, সবসময় কিন্তু স্টক ওপরের দিকে চলবে না, নিচের দিকেও নেমে আসবে, তো সেই কারণের জন্য এর মধ্যে কারেকশন আসতে চলেছে। যদি এই প্রাইসটাকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে কিন্তু ফ্রেন্ডস 2088-এর কাছে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, সেই সাপোর্টে আসা অবধি আপনারা ওয়েট করতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা কি ভাবছেন এই স্মল ক্যাপ কোম্পানির ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা নিজেরাও একবার এই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন যে কোম্পানি কী ধরনের প্রোডাক্ট বানাচ্ছে। তাছাড়া ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনে প্রেস করে দেবেন। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।